নজর রাখবো পরবর্তী সংবাদে। চলতি বছরের 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল অযোধ্যায়, এবং এক্ষেত্রে সাক্ষী ছিল গোটা বিশ্ববাসী। এবং তারই অঙ্গ হিসেবে এবার 22শে মার্চ অনুষ্ঠিত হবে লক্ষ কণ্ঠে গীতা পাঠ আগামী 22শে জানুয়ারি, এবং এক্ষেত্রে রাষ্ট্রীয় সেবা সংঘের উদ্যোগেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কার্যত মহাধর্মসভা, একই সাথে সহস্র কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে আগামী 22শে মার্চ এবং রাত পোহালে সেই উৎসব। এবং এক্ষেত্রে আস্তাবল ময়দানেই তার আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে এইকে সামনে রেখে এরই মধ্যে এসেছে, উপস্থিত হয়েছে সাধু সন্ন্যাসীরা, এবং আগরতলা বিমানবন্দরে তাদেরকে বরণ করা হয়েছে। বিধায়ক রামপ্রসাদ পাল, পাশাপাশি সুসজ্জিত একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছিল আজ, এবং রাজধানী আগরতলা শহরে সেই বাইক র্যালি কার্যত অনুষ্ঠিত হয়েছে, এবং একে কেন্দ্র করে কি উঠে আসছে বক্তব্য শুনব। পরিবর্তন হুয়া হম 2013 মে আয়ে, 2014 মে আয়ে, 2015 মে আয়ে, 2016 মে মাতা দাদি বহনকে দিয়া মুঝে রোকা গিয়া, সিপিএম গভর্নমেন্ট নে মুঝে রোকা থা कि आप मोदी के प्रचारक, इसलिए यज्ञ नहीं करने दिया जाएगा। परिवर्तन महायज्ञ किया था, उस समय विप्लव देव सीएम नहीं थे, विप्लव देव कल्पना भौमिक दोनों गए थे, एक सीएम बना एक सांसद बना। उसके बाद धन्यवाद यज्ञ करने भी 18 में आए थे, और अभी त्रिपुर सुंदरी मंदिर की स्थापना मणिपुर जंगल में किया है, एक गोरछी हो रही है, एक गोहाना में हो, एक गुड़गांव में है, एक महाराष्ट्र में है। इस तरह से 5 त्रिपुर सुंदरी मंदिर बन रहे हैं। मुझे त्रिपुर सुंदरी साधक के नाम से ही जाना जाता है, और लगभग त्रिपुरा के बहुत सारे लोग जानते हैं। मैं राज्य अतिथि नहीं हूँ, मैं आप लोगों के बीच में। আপনারা শুনলেন তাদের কথা, এবং কার্যত আগামীকাল 22শে মার্চ, এবং এক্ষেত্রে আগামীকাল অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ এবং সহস্র কণ্ঠে গীতা পাঠ। এবং এক্ষেত্রে আজ বাইক র্যালি করা হয়েছে, সুসজ্জিত বাইক র্যালি, এবং সুসজ্জিত বাইক র্যালির মাধ্যমে আজ বিমানবন্দর থেকে বহিরাজ্য থেকে আগত সাধু সন্তদের আজ স্বাগত জানিয়েছে, এবং পাশাপাশি আজ উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।